জি, ফিতরা কি, ফিতরা কি দিয়ে আদায় করতে করব, ফিতরা কি দিয়ে আদায় করব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটি বুখারীতে সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা দিতাম, সাআ মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য, ওয়াসাআ মিন শাঈর, ওয়াসাআ মিন তামর, ওয়াসাআ মিন আকিদ, ওয়াসাআ মিন জাবিব, মোট পাঁচটা জিনিস উল্লেখ করলেন। আরেকটা হচ্ছে মানে একশো খেজুর অথবা একশো জব, একশো পনির অথবা একশো জব বা ভুট্টা, এই পাঁচটা আইটেম, খাদ্য, খেজুর, জব বা ভুট্টা, কিশমিশ এবং পনির। আসলে সব আইটেমই কিন্তু খাদ্যের আইটেম, এখানে খাদ্য বলে বাকি যে ব্যাখ্যাটা করা হয়েছে এটা খাদ্যটাকেই ক্লিয়ার করা হয়েছে। ওই সমাজে এই চারটা খাদ্যই প্রধান ছিল, খেজুর, কিশমিশ, পনির এবং জব্বা ভুট্টা। তাহলে আজকে মানে আমরা এটার থেকে কনক্লুড করতে পারি যে আমরা খাদ্য হিসেবে দিব, যেহেতু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেটা সুনানের গ্রন্থে এসেছে এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেখানে তিনি বলেছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র সাআ মিন তামর ও সাআ মিন শাঈর আলাল হুর ওয়াল আবদ ইলা আখির আল হাদিস, কার কার উপরে ফরজ সেটাও বলেছেন বুখারী মুসলিমের হাদিস, সেখানেও একশো পরিমাণ খাদ্যের কথা বলা হয়েছে, তবে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে হয়তো সেটা খেজুর হবে নয়তো শাঈর হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা এখানে বেশি প্রতিদানযোগ্য, যেটা কনক্লুড করছে সবকিছুর যে সেটা একশো পরিমাণ খাদ্য। একশো পরিমাণ খাদ্যের দামের কথা কিন্তু কোনো হাদিসে আসেনি। দামের কথা যে সমস্ত স্কলাররা বলছেন এটা হচ্ছে তাদের রিসার্চ এবং ইজতিহাদ, তারা বলছেন খাদ্য দেওয়ার টাকা দেওয়া এক কথা, তারা হয়তো অর্থনৈতিক তাদের গবেষণায় দেখেছেন যে টাকা দিলে খাদ্য কেনা যায়, এই জন্য তারা বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেশন হচ্ছে আসলে খাদ্য, এই জন্য আমরা বলবো যে খাদ্যই আপনারা দিবেন। এবং দেখেন টাকা দিলে তো যে কোনো সময় দেওয়া যায়, আর খাদ্য বলা হয়েছে ঈদের সালাতের আগে দিয়ে দেওয়ার জন্য, কেন? এটা এনশিওর করার জন্য যে যাতে তাদের কাছে খাদ্য পৌঁছে, ঈদের দিন তারা খাদ্য ছাড়া না থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে বলা হয়েছে সাহাবারা এই খাদ্য কখনো কখনো ঈদের একদিন আগে বা দুই দিন আগেও প্রদান করতেন, কিন্তু তার আগে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কেন এই যাকাতুল ফিতর তুহরাতান লিসসাইমি মিনাল লাগবি ওয়াররাফাথ ওয়া তুআমাতান লিলমাসাকিন, যে যেন রোজাদার যে সমস্ত ভুল বিভ্রান্তি অশ্লীল কথা কাজে লিপ্ত হয়েছে তা থেকে তার রোজাকে, তার পজিশনকে পবিত্র করা এবং মিসকিনদের খাদ্য সরবরাহ করা। তাহলে মিসকিনদের খাদ্য সরবরাহ করা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি টাকা দিলে হয়তো সে টাকা জমাই রাখবে, ওই দিন সে খাদ্য কিনবে না, অথবা সে সিগারেটও পান করতে পারে না, কি অন্য অন্য কাজও ব্যয় করতে পারে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কাউকে প্রতিনিধি করে 300 পরিমাণ খাদ্য দেওয়ার জন্য আমরা টাকা একসাথ করতে পারি, পরে তিনি প্রতিনিধি হিসাবে ঠিক যে হাদিসে নির্ধারিত সময়ের মধ্যে ঈদের সালাতের আগে সত্যিকার যারা নিডি, যাদের কোনো খাদ্য নেই, এই ধরনের লোকদেরকে প্রাধান্য দিয়ে তাদের কাছে যাকাতুল ফিতর পৌঁছে দেওয়া যায়। আর আরেকটা জিনিস এখানে বলেছে সাআ মিন তাআম, একশো পরিমাণ খাদ্য, একশো পরিমাণ খাদ্য হতে পারে একটাই হতে হবে, যেমন খেজুর দিলে পুরো খেজুরই দিতে হবে এমন না, আপনি মিক্স করে দিতে পারেন। বিশেষ করে একটা এলাকায় বা একটা দেশে যেখানে যে খাদ্যটা এদের মানুষ বেশি খায়, এটা দিতেও শরীরে কোনো বাধা নাই, আপনি চাল দিবেন, একটু ডাল দিবেন যাতে খিচুড়ি করে খেতে পারে সেদিন, আর একটু সামাই দিবেন, একটু চিনি দিবেন, কোনো অসুবিধা নাই, সব মিলিয়ে একসা হলে আপনার হয়ে যাবে। একসা পরিমাণ এটা কি, যেহেতু অন্য অন্য প্রশ্ন এগুলো আসলে আর সেম রিপিট করবো না আমরা, এই জন্য আমি বলে দিচ্ছি একসা পরিমাণ। এখানে সৌদি আরবের স্কলারদের মধ্যে তিনটা মত হয়ে গেছে, একটা হচ্ছে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজি, আর আরেকটা হচ্ছে প্রায় 3 কেজি। প্রায় 3 কেজিটা হচ্ছে সৌদি আরবের উচ্চ ওলামা এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া, তারা বলছেন সালাতা কিলো তাকরিবান, প্রায় 3 কেজি। তো আমরা যেহেতু এই এই 3 কেজিটা মদিনার সায়ের ব্যাপারে বলা হচ্ছে, মদিনার
সা। অতএব মদিনার সা এর মধ্যে যদি আমরা ধরে নিই 2 কেজি বলেছেন কেউ, 3.5 কেজি বলেছেন কেউ, 3 কেজি বলেছেন, তাহলে আমরা 3 কেজি দেই, অসুবিধা তো নেই। তবে আমরা এটাও বলবো যেহেতু সেখানকার স্কলাররা 2.5 কেজি 2 কেজিও বলেছেন, অতএব কেউ যদি সেই মতকে ফলো করে দিয়ে দেন সেটা হবে না, এটা আমরা বলছি না। কারণ তিনি কোনো এক স্কলারের মতকে ফলো করলেন যাদের গবেষণা আছে এবং যারা গ্রহণযোগ্য। কিন্তু অধিক সতর্কতা হচ্ছে আমাদের জন্য পুরো 3 কেজি পার হেড দিয়ে দেওয়া, এবং সেটা ঈদের সালাতের আগে অথবা তার 1 দিন বা 2 দিন আগে প্রদান করা। আল্লাহ তাআলা আলিম। সম্পূরক প্রশ্ন হচ্ছে, ফিতরার জন্য কি নিসাব, কোনো নিসাব আছে? আচ্ছা, ফিতরা কার উপর ফরজ, এই প্রশ্নটা মূলত সেটাই। যেহেতু ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন আসলে সচ্ছল ব্যক্তির উপরে, সচ্ছল ব্যক্তি যে ফিতরা দিতে পারে, সম্পদশালীর উপর না, গানি এটা বলেননি। অতএব গানি যদি বলতেন তাহলে হয়তো নিসাবের কথা আসতো, নিসাবটা জরুরি নয়, বরং যারাই ফিতরা দিতে পারেন তারাই ফিতরা দিবেন। এমন কি যে ব্যক্তি ফিতরা নিতে নিতে তার এতটুকু হয়ে গেছে যে তিনিও এখন ফিতরা বের করতে পারেন, তাহলে তিনি ফিতরা দিবেন। ব্যাস, এটাই হচ্ছে হাদিস থেকে আমরা যেটা বুঝি। জি, যাকাত শুধু টাকা দিয়ে দিতে হবে না অন্য কিছু দিয়ে দেওয়া চলবে? যাকাত, হ্যাঁ, যাকাত সম্পদের যাকাতটা, যেটা ফসল নয়, তার যাকাতটা টাকা দিয়ে দেওয়া যাবে। তবে পশুর যাকাত, যাদের ফার্ম আছে, সেক্ষেত্রে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন, যেমন উট থেকে উট বের করা, কিংবা প্রাথমিকভাবে হয়তো অন্য শ্রেণী বের করার পারমিশন আছে, কিন্তু গরু থেকে গরু বের করা, ছাগল থেকে ছাগল বের করা, তো সেক্ষেত্রে সেটা করাটাই আমাদের জন্য বিধেয়। কারণ বয়স অনুযায়ী এবং সংখ্যা অনুযায়ী যে যে জিনিসটা, যে প্রাণীটা বের করার কথা বলা হয়েছে, পরবর্তীতে যাকাত আদায় করার পরে যিনি আদায়, যদি রাষ্ট্রপক্ষ হয় আদায় করেন, তারা সেটা বিক্রি করেন বা যাই করেন সেটা করবেন, আর যার কাছে এটাকে পৌঁছে দেওয়া হলো তিনিও সেটা পরবর্তী বিক্রি করতে পারবেন। এই জন্য কিছু কিছু আইটেম আছে, সে আইটেম থেকে টাকা বের না করে ওই আইটেম বের করা, যেমন পশুর ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে ওষরের ক্ষেত্রে। ওষরের ক্ষেত্রে যদি সেচ কার্য সম্পাদন করা হয় তাহলে 1/5, মানে 5%, সরি, 1/5 নয়, মানে এটা হলো নেসফুল ওষর, 20/1, 5%। আর যদি সেচ কার্য না লাগে, বৃষ্টিতে হয়, তাহলে ওষর 10%, 10/1, সেটাও সম্পত্তি থেকে বের করা উচিত। তবে সব ফসলের উপরে ওষর নাই, এটাও আমাদের জানতে হবে। সেটা যেমন পচনশীল, যেগুলো শাক যেটা 2 দিনে নষ্ট হয়ে যায়, এটার উপরে ওষর নাই। এটা যদি প্রচুর পরিমাণে হয় তাহলে তো মানুষ বিক্রি করে, তাহলে এটার উপর যাকাত আসবে বিক্রিত মাল হিসাবে। বিক্রয় করার পরে বছরের শেষে যা থাকে সেটা 2.5%-এর খাতে চলে যাবে। ওষর 10% এবং নেসফুল ওষর 5% যেটা হয় সেটা হচ্ছে যেগুলোকে গুদামজাত করা যায়, সংরক্ষণ করা যায়, যে ফসলগুলো দীর্ঘদিন থাকে সেগুলোর উপরে ওষর আসবে।